বাংলাদেশের উপর ভারতীয় দখলদারিত্ব চলছে বলছেন রাশেদ প্রধান। এদিকে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক, র‍্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে পাঁচ পর্যবেক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। জানাবো বিএনপির দশা, সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকের জন্য অনুপ্রেরণা, বিবৃতিতে বিশ্বব্যাংকের এমডি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের উপর ভারতীয় দখলদারিত্ব চলছে বলছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার সহসভাপতি ও বারো দলীয় জোটের শীর্ষ নেতা রাশেদ প্রধান বলেছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উপর ভারতীয় দখলদারিত্ব চলতে, প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধু হিসেবে যে উই পোকার মতো বাংলাদেশের সবকিছু খেয়ে যাচ্ছে, শুধু তাই নয় আগামী একশত বছরের সম্পদ ভারত বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় লুটপাট করে নিয়ে গেছে। রাশেদ প্রধান বলেন বাংলাদেশে বিগত জাতীয় নির্বাচনগুলোতে ভারত তাদের সকল অবৈধ অবস্থায় শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে, তবে এসবের আলামত ভালো নয়, ভারত বাংলাদেশের শিক্ষা চিকিৎসা এবং গণতন্ত্র ডলারের সংকটে দেশে আমদানি অর্ধেকে নেমে এসেছে, লুটপাট এবং অর্থ পাচারের কারণে ব্যাংকগুলোতে চরম রিজার্ভ সংকট দেখা দিয়েছে, পর্যাপ্ত গ্যাস বিদ্যুৎ সংকটের কারণে শিল্প কারখানা বন্ধের পথে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মৃত্যুসজ্জায়। সুতরাং শেখ হাসিনা সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে বাংলাদেশ পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে, তিনি দেশ রক্ষার প্রয়োজনে এবং শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশবাসীকে গণতান্ত্রিক আন্দোলন শরিক হবার আহ্বান জানিয়ে বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হবে। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, র‍্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে পাঁচ পর্যবেক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। র‍্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঁচটি পর্যবেক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান বাংলাদেশ সেগুলো অনুসরণ করবে। তিনি বলেন বাংলাদেশের সঙ্গে কাজ করে সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দুই দিক থেকে সদিচ্ছা আছে, একসঙ্গে আমরা আমাদের সম্পর্কের নতুন অধ্যায় তৈরি করতে চাই। মন্ত্রী বলেন তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায়, এটি একটি বড় বিষয়। বৈঠকে র‍্যাবের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিষয়ে কথা হয়েছে জানিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন তারা আমাদের পাঁচটি পর্যবেক্ষণের কথা জানিয়েছেন, এসব পর্যবেক্ষণ নিয়ে আমরা কাজ করছি এবং নিষেধাজ্ঞা কিভাবে প্রত্যাহার করা যায় সেটি নিয়ে তারা কাজ শুরু করেছে। র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের পাঁচ পর্যবেক্ষণের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন তারা আমাদের বিষয়টি জানাবে এবং জানানোর পর আমরা সেটি র‍্যাবের কাছে পৌঁছে দেব, তাদের কাছ থেকে আমরা বিস্তারিত পাওয়ার জন্য অপেক্ষা করছি। বিএনপি দশা, সেই তো নখ খসালি, তবে কেন লোক হাসালি। একটি জাতীয় দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে যে উপজেলা নির্বাচন ভোটে যেতে কৌশল খুঁজছে বিএনপি। পত্রিকাটি জানিয়েছে যে মে মাস থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা নিয়ে নতুন কৌশল খুঁজছে। কৌশলের ধরনটি হতে পারে যে কেউ চাইলে উক্ত নির্বাচনে অংশ নিতে পারে, সেক্ষেত্রে দল কিছুই বলবে না, কারো বিরুদ্ধে শাস্তিরও কোনো ব্যবস্থা নেবে না। তবে পত্রিকাটির ভাষ্য অনুযায়ী বিএনপি এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত নেয়নি, কিন্তু প্রতিবেদনটি পড়ে মনে হচ্ছে বিএনপি এই মুহূর্তে এমন সিদ্ধান্তের কথা কাউকে জানাতে চাচ্ছে না, মনে হচ্ছে এটিও দলের কৌশলের অংশ হতে পারে। কেউ কেউ বলছেন যে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ দ্বন্দ্ব সংঘাতে জড়াবে, তাতে বিএনপির লাভ হবে। আবার বিএনপির কেউ কেউ বলছেন আন্দোলন করব না, নির্বাচনেও যাব না, এটি তো হতে পারে না। অন্যদিকে দলের শীর্ষ নেতারা উপজেলা নির্বাচনে দলের যারাই অংশ নেবে তাদের অবস্থা নীরবে পর্যবেক্ষণ করবে, এর মানে হচ্ছে মৌনত সম্মতরই লক্ষণ। এখন উপজেলা নির্বাচন নিয়ে অন্য নেতৃবৃন্দ যাই বলুক না কেন, এটি মানুষকে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে রাখার কৌশল হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। এত বড় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে এখনই আমার অন্য নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া বিএনপির জন্য বড় অস্বস্তিকর হবে, নানা জনে প্রশ্ন তুলবে। আমাদের সমাজে প্রচারিত প্রবাদ সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি, এমন সমালোচনা শুনতে বিএনপি যে ভালো লাগবে না তা বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। কিন্তু দলকে আর কতদিন নির্বাচনের বাইরে রাখা যাবে, বিএনপি তো কোনো ছোটখাটো দল নয়, ছোটখাটো দলগুলোর একদিকে সুবিধা আছে অন্যদিকে বিপদও আছে। সুবিধা হলো নির্বাচনে অংশ না নেওয়া, বর্জন করা, রাস্তায় চেঁচামেচি করা, নির্বাচন সম্পর্কে মানুষকে নানা তাত্ত্বিক কথাবার্তা বলে তাদের বিভ্রান্ত করতে কোনো জোর নেই। জনগণের কাছে তারা নিজেদের যে ভাবমূর্তি দাঁড় করাতে চায় তা হলো তারা জনগণের জন্য রাজনীতি করে ক্ষমতার জন্য নয়, জনগণ সেটি শুনে তাদেরকে বাহবা দিচ্ছে, দিয়ে আসছে এবং ভবিষ্যৎও দেবে, এমনটি তারা মনে করে থাকে।
অসুবিধাটি হলো নির্বাচনে অংশ নিলে তাদের সবারই জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। ভোটের বাজারে তাদের যে কোনো মূল্য নেই সেটি প্রমাণিত হয়েছে। এমন জনদরদী দলের শোচনীয় অবস্থা নির্বাচনে অংশ নিয়ে তারা দেখাতে চায় যে তবে তারা বড় কোনো দলের উপর সওয়ার হয়ে নির্বাচনে অংশ নিতে তাদের আপত্তি নেই, বরং সেই পথই এখন সবাই খুঁজছে। বিএনপির গত নির্বাচনে বর্জন করার পেছনে ছোট ছোট বিপ্লবী দলগুলোর পরামর্শ কতটা নিয়েছে সেটি হয়তো বিএনপি ভালো বলতে পারে। তবে রাজনীতি সচেতন মহল মনে করে যে বিএনপি 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচন বর্জন করার পেছনে জামায়াতের শলা পরামর্শ ছিল। বিএনপিকে ধারণা দেওয়া হয়েছিল যে নির্বাচনে অংশ নিলে ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা কেউ দিতে পারবে না, কিন্তু নির্বাচন বর্জনের মাধ্যমে আগুন সন্ত্রাস দিয়ে প্রতিহত করা গেলে আওয়ামী লীগ সাংবিধানিকভাবে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হবে। 5ই জানুয়ারির পর নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো সময় থাকবে না, ফলে আরেকটি 1/11 মতো ঘটনা বাংলাদেশে ঘুরতে পারে, অথবা জনগণ 1996 ফেব্রুয়ারি মার্চের মতো সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দেবে। বিএনপি তখন সম্পূর্ণভাবে নির্ভর করেছিল জামাত শিবিরের ক্যাডার বাহিনীর ওপর। তারা 2013-14 সালে যে সন্ত্রাস ও অগ্নি সন্ত্রাস করেছিল তার বিভৎসতা এখনো ভুলে যাওয়ার নয়। বিএনপি তখন হেফাজত এবং জামাত সহ সকল ডানপন্থী দলের মিত্র ছিল, মিত্রদের উপর ভরসা করে 14 সালের নির্বাচন প্রতিহত করতে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। 2015 সালে তারা দ্বিতীয়বার সরকার উৎখাতের জন্য 93 দিন হরতাল অবরোধ এবং অগ্নি সন্ত্রাস করেছিল, কিন্তু সেটিও সরকার পতনে কোনো অবদান রাখতে পারেনি। 2018 সালে বিএনপি কৌশলের পরিবর্তন ঘটে, জামায়াত হেফাজত সহ ডানপন্থী ছেড়ে মধ্যপন্থায় দাঁড়াতে ডক্টর কামাল হোসেনকে ইমাম জামায়াত হেফাজত সহ ডানপন্থা ছেড়ে মধ্যপন্থায় দাঁড়াতে ডক্টর কামাল হোসেনকে ইমাম মেনেছিল, কিন্তু কামাল হোসেন তাদেরকে নির্বাচনে বিজয় করতে আনতে পারেনি। সেখানে অবশ্য বিএনপির লন্ডনস্থ কেন্দ্র অফিস, গুলশান অফিস এবং নয়াপল্টন অফিসের মধ্যে প্রার্থী মনোনয়ন দানে সমন্বয়হীনতা ছিল। তবে বিএনপির কৌশল শেষ পর্যন্ত মার খেয়ে গেল। 2024 নির্বাচনে কেন্দ্র করে বিএনপি আবার ঘরানার পরিবর্তন ঘটায়। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের উপর শতভাগ নির্ভরশীল হয়ে পড়ে দলটি এবং দেশের নাম সর্বস্ব ডান বাম দল ছুটে 30-40টি দলের উপর নির্ভরশীল করেছিল। এবারও সিদ্ধান্ত হয়েছিল কোনোভাবে শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার, 2013-14 এর মতো শক্তি প্রয়োগ করে ক্ষমতা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ফেলার। 28 অক্টোবর থেকে যুগপথ দলগুলো সেই ভরসাই বিএনপিকে দিয়েছিল। শেষ পর্যন্ত 7ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সরকারও গঠিত হলো। আমেরিকা সহ গোটা বিশ্বের সরকারগুলো শেখ হাসিনার নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলো। তারপরেও যুগপথ আন্দোলনকারী কয়েকটি বিপ্লবী দল বিএনপিকে নৈতিকভাবে তাদের জয়ের দীক্ষার কথা শোনাচ্ছে, প্রবোধ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এভাবে কি বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করে ধরে রাখা যায়? বিএনপির কয়েকজন নেতা এখন মাঠে কথাবার্তা বলছেন, বিএনপি বিপ্লবীদের মতো সরকার পতনের হুঙ্কার জুড়ছেন, কর্মীদের স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু সবাই জানে যে 5 বছর অপেক্ষা করার পরে কেবল পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আবার বিএনপি নতুন কোনো কৌশলের কাছে আত্মসমর্পণ করবে অথবা ধরাশয়ী হবে, নাকি ঘুরে দাঁড়াতে পারবে সেটি কেবল তখনই দেখা যাবে। সেই পর্যন্ত অপেক্ষা করার উপায়টা কি হবে? হাত গুটিয়ে বসে থাকতে হবে, নাকি তৃণমূল থেকে নেতাকর্মীদের দলীয় রাজনীতিতে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে? পরনির্ভরশীলতা ত্যাগ করে নিজের পায়ে নিজেকে দাঁড়ানোর পথে হাঁটবে? সেই প্রশ্নের এখনই যদি উত্তর খোঁজা না হয় তাহলে বিএনপিকে ভবিষ্যতে আরো চড়া মূল্য দিতে হতে পারে। দেশে অনেক দলই আছে, কিন্তু প্রায় সবকটির নাম সর্বস্ব। যারা বিএনপির রাজনীতিতে জীবন যৌবন কাটিয়েছেন তাদের ওই সব দলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু বিএনপিও তো তাদের সান্ত্বনা দিতে পারছে না। এই অবস্থায় উগ্র হটকারী কোনো কৌশল না নিয়ে বিএনপি নেতাকর্মীদের স্থানীয় সরকারগুলোর নির্বাচনে অংশ নিয়ে নিজেদের অবস্থান তৈরি করার সুযোগ দেওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু বিএনপির জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে 2006 সালের পর থেকে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে দলকে যেভাবে ক্ষমতা থেকে দূরে থাকার অবস্থা তৈরি করে রেখেছে তা নির্মোহভাবে পর্যালোচনার কোনো উদ্যোগ দলটির মধ্যে দেখা যাচ্ছে না। দলের সব সিদ্ধান্তই আসে লন্ডন থেকে, এটি শুদ্ধ কিংবা ভুল তা নিয়ে প্রশ্ন করার কেউ নেই, কারো তেমন সাহসও নেই। দলের নীতি নির্ধারণী কমিটির কোনো সভা কালে ভদ্রে অনুষ্ঠিত হতে শোনা যায় না। এত বড় আন্দোলন মাঠে নামিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ একবারও সভা করেছেন বলে শোনা যায়নি। সাধারণত লন্ডন ওহি যা তলব বা নির্দেশ করে তাই চূড়ান্ত বলে বিবেচিত হয়। এখানে যারা মাঠে নেতৃত্ব দিচ্ছেন তারা মাঠের বক্তৃতা অনেক আওয়াজ কিংবা ফাঁকা আওয়াজ দিতে পারেন, সরকারকে ক্ষমতা থেকে নামানোর আওয়াজও দিতে পারেন, আবার যখন তখন সরকারকে দেশ থেকে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে না পাওয়ার হুঙ্কারও দিতে পারেন, কিন্তু আন্দোলনের কর্মসূচি কি হবে আর কি হবে না তা আগে থেকে বলতে পারেন না। এমন অবস্থায় আন্দোলন তো দূরে থাকি, দলই রাজনৈতিকভাবে পরিচালিত হওয়ার কথা নয়, তাহলে প্রশ্ন জাগে বিএনপির মতো এত বড় দল চলছে কিভাবে? এর উত্তর তো বেশি কঠিন। 2006 সালের পর থেকে যেভাবে দলটি চলে এসেছে তা তো সবারই দেখার বিষয়। কোনো সিরিয়াস গণতান্ত্রিক আদর্শবাদী দল হলে অনেক আগেই হয় দলের নেতৃত্বকে রাজনৈতিকভাবে চলার সংস্কৃতিতে আসতে হতো, নতুবা দলের মধ্যে বিভাজন অনিবার্যই হতো। কিন্তু বিএনপিতে সেটি ঘটবে না, কারণ বিএনপি আওয়ামী বিরোধী, ভারত বিরোধী এবং সাম্প্রদায়িকতা নির্ভরশীল একটি প্ল্যাটফর্ম। এর বিকল্প দ্বিতীয়টি নেই। জাতীয় পার্টি হতে পারে,
পারেনি। সুতরাং বিএনপি শীর্ষ নেতৃত্ব যেভাবে চাইবে উপযুক্ত আদর্শের শক্তিসমূহ বিএনপিকে ছাড়া অন্য কিছু ভাবার অবস্থানে নেই। সুতরাং বিএনপির অস্তিত্ব যারা বিপন্ন হওয়ার কথা ভাবছেন তারা বিএনপির আদর্শের সিকিউরিটির কথা বিবেচনায় রাখেন না। যতদিন পর্যন্ত আওয়ামী বিরোধিতা সাম্প্রদায়িকতা ভারত বিরোধিতা দেশের সমাজ রাজনীতি শিক্ষা সংস্কৃতি ও প্রশাসনকে টিকে থাকবে ততদিন এই প্ল্যাটফর্মটি টিকে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। দুর্ভাগ্য হলো স্বাধীনতা মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক গণতন্ত্রের আদর্শের রাজনীতি শিক্ষা সংস্কৃতিতে পুনর্জীবিত করার কাজ যথাযথভাবে দেশে হচ্ছে না বলে বাংলাদেশের রাজনীতি এখনো রাষ্ট্র নির্মাণের বড় ধরনের কোনো ভূমিকায় যাওয়ার অবস্থান নেই। ফলে বিএনপি আছে এবং থাকবে, তবে আগের মতো শক্তিশালী অবস্থানে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সে কারণে দলটিকে প্রতি নির্বাচনের আগে ভর করতে হয় রাজনীতির এতিম সন্তানদের উপর। বিএনপি কোন শক্তির উপর ভর করবে তা দেখার অপেক্ষা করা ছাড়া এ মুহূর্তে আমাদের দ্বিতীয় কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।